কিন্তু এই তিনটে জায়গায় কিন্তু আমাদের লবণাক্ততার প্রবল আকর্ষণ আছে। পাশাপাশি আমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের আকর্ষণ, তার মধ্যে থেকেও আমরা ব্রেন আমাদের স্থানীয় আঞ্চলিক যে এখানে পরিচালক সাহেব আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছে ভ্যারাইটি পায় গোটাই, এটা স্থানীয় যা প্রচুর ফলে এবং এটাকে সম্প্রসারণ করা জলোচ্ছ্বাসের কবলে পড়ে যেসব জমি সেই জায়গাগুলোকে এটা সম্প্রসারণ করা যায় কিনা। এবং আমি কথা আর কি বলতেছি, তো আমরা এখানে যা ইয়া করি না, আমি আসলে মুক্তি আলোচনায় আমি নিজেই আলাপ করতেছি, আমি একটা মিনিট বার্টার আছে। সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, আমার মনে হয় সকল কিছুরই উদ্দেশ্য কিন্তু আছে আমরা সেখানে অনেক বেশি রাইস প্রোডাকশন করছি, যেটা আমাদের আছে। উনি এটাকে সামারাইজ করিয়া উনি যাতে এই এই রিজিওনে এবং এই রিজিওনের এইটা, কিন্তু এই তিনটে জায়গায় কিন্তু আমাদের লবণাক্ততার প্রবল আকর্ষণ আছে। পাশাপাশি আমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের আকর্ষণ, তার মধ্যে থেকেও আমরা ব্রেন আমাদের স্থানীয় আঞ্চলিক যে এখানে পরিচালক সাহেব আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছে ভ্যারাইটি পায় গোটাই, এটা স্থানীয় যা প্রচুর ফলে এবং এটাকে সম্প্রসারণ করা জলোচ্ছ্বাসের কবলে পড়ে যেসব জমি সেই জায়গাগুলোকে এটা সম্প্রসারণ করা যায় কিনা। এবং আমি কথা আর কি বলতেছি, তো আমরা এখানে যা ইয়া করি না, আমি আসলে মুক্তি আলোচনায় আমি নিজেই আলাপ করতেছি, আমি একটা মিনিট বার্টার আছে। সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, যে আমাদের খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য উৎপাদন কিভাবে আমরা করতে পারি, একটা নিউজ করার জন্য আপনাকে অনুরোধ করবো যাতে এই দক্ষিণ এলাকা যাতে আমরা আপনি আমাদের এই নিউজটা এমনভাবে একটু সুন্দর করবেন যাতে আমাদের কিছু কাজ করতে হবে রুট লেভেলে। আমার মনে হয় সকল কিছুরই উদ্দেশ্য কিন্তু ঠিক আছে, তো আসলে আমি ওভাবে তাকে আসলে কভার করা খুব কঠিন ব্যাপার। এখন এইটাকে মিনিমাইজ করে আমরা কতটা আমরা চাষের আওতায় আনতে পারি, এবং আমরা এর মধ্যে কিছু দুর্বলতাও আমাদের রয়েছে যেগুলো হাইব্রিডের কথা বলা হচ্ছে, এটা একটা হয়। তার মধ্যে বীজ ভ্যারাইটি আছে 37টা, আর এই যে কোন ভ্যারাইটি গুলো আনতে পারে বিশ্বব্যাপী খাদ্যের উৎপাদন কমে যাবে, কিন্তু আমরা সেখানে অনেক বেশি রাইস প্রোডাকশন করছি, যেটা আমাদের আছে। উনি এটাকে সামারাইজ করিয়া উনি যাতে এই এই রিজিওনে এবং এই রিজিওনের এইটা